হযরতে মহিউদ্দিন নাম ধারণ করলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের, কারণ কি, কোন গুণে? সুমতি প্রাপ্ত ডাকাত সর্দার ও তার অনুসারীদের অনুরোধে বরপীর হযরত আব্দুল কাদের জিলানী কয়েকদিন সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। তারপর তিনি বাগদাদ গমনের জন্য যাত্রা করলেন। একদিন তিনি রাস্তার পাশে একজন বিদ্যা ও জর্জিন্ন ও অস্তিপর লোককে দেখতে পেলেন। তিনি বিদ্যের দিকে নজর দিতেই বিদ্য করুণ স্বরে বলে উঠল, হে বাগদাদিগামী বালক, আমি ব্যাধিগ্রস্ত ও কলঙ্কসার অবস্থায় চলতে শক্তি পরিহিত হয়ে পড়েছি, তুমি হাত প্রসারিত করে আমাকে উঠতে সাহায্য করো। আমি এভাবেই আর পড়ে থাকতে পারছি না। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বিদ্যাকে স্পর্শ করতেই সে এক জ্যোতির্ময় শরীর নিয়ে উঠে বসল। যে জ্যোতির্ময় শরীর নিয়ে উঠে বসল, তখন মনে হলো সে একজন সুস্থ সবল সুন্দর পুরুষ। বিদ্ধ দেখলো, অসুস্থ দেখলো, হাত ধরে টেনে তোলার পরে সে সুন্দর পুরুষ সুদর্শন দেখা গেল। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এতে খুবই আশ্চর্য নিহত হয়ে গেলেন। এদিকে লোকটি বলল, হে বালক বরপীর, তুমি আশ্চর্য হয়েও না, আমি হলাম মুসলিম মানুষের হটকারিতা এবং নোংরামের দরুন আমি সেই জ্বরগ্রস্ত হয়ে পড়েছিলাম। তোমার কমল স্পর্শে আমার মধ্যে নতুন প্রাণের সঞ্চয় হলো। তুমি হলে শেষ জামানার মহিউদ্দিন, অর্থাৎ ইসলামের নবপ্রাণ সঞ্চয়কারী। তারপর সে বিদ্যা অদৃশ্য হয়ে চলে গেল। তখন হতেই বরপীর হযরত কাদের আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে সবাই মহিউদ্দিন নামে ডাকতে আরম্ভ করে দিল। এমনকি জামে মসজিদের সেই মুসলিমগণ প্রথম দেখার তাকে মহিউদ্দিন নামে ডেকেছিলেন। তার নিকেও পাশরিতে পারে নয়নে লাগে যাহারে, তারে নিকেও পাশরে এবার তিনি বাগদাদ যাইয়া নিজামিয়া মাদ্রাসা শিক্ষালাভ করিয়া তৎকালীন আমলে সারা বিশ্বের শিক্ষক একমাত্র প্রতিষ্ঠান হয়েছিল বাগদাদে নগরী। সেখানে আধুনিক উচ্চ পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তৎকালীন আমলে সারা বিশ্বের শিক্ষা একমাত্র প্রতিষ্ঠিত ছিল বাগদাদ নগরী। সেখানে শিক্ষার ব্যবস্থা ছিল ভালো, সেখানে আধুনিক উচ্চ পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আর সেখানে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধাও ছিল প্রচুর। তার মধ্যে নিজামিয়া মাদ্রাসা ছিল সবার শীর্ষে, অর্থাৎ সবার ঊর্ধ্বে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল নিজামিয়া মাদ্রাসার কথা। তাই দুনিয়াবাসী শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থাও ছিল নিজামিয়া মাদ্রাসায়। শিক্ষার্থীগণ সেখানে রুহানি শিক্ষা গ্রহণ করত, জাহেরি বাতিনি সব ধরনের শিক্ষা নিজামিয়া মাদ্রাসায় শিখতেন। এ ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলিম জাহানের নেতৃত্ব হেদায়েতের মতো যোগ্য লোক তৈরি হতো। আহারে, বাতিনি শিক্ষাও সেই নিজামিয়া মাদ্রাসা শিক্ষা হতো। বড় পীরে হযরতে এইবার আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছে নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান তিনি। এবং ইসলাম শাস্ত্রের বিভিন্ন শাখা যেমন হাদিস শাস্ত্র, তাফসির শাস্ত্র, দর্শন শাস্ত্র, আরে চার নাম্বার বিজ্ঞান ব্যাকরণ এবার শিক্ষা করছে মিত্র। এবার ধীরে ধীরে বলবো কথা বড় পীর শিখানে হ
হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছেন ইজামিয়া মাদ্রাসায় ভর্তি এবং ইসলামী শাস্ত্রের বিভিন্ন শাখা তিনি অর্জন করছেন। এক নম্বরে হাদিস শাস্ত্র, দুই নম্বরে তাফসীর শাস্ত্র শিখলেন, তিন নম্বরে দর্শন শাস্ত্র শিখলেন, চার নম্বরে বিজ্ঞান ও ব্যাকরণ শাস্ত্র শিখলেন, পাঁচ নম্বরে শাস্ত্র, ছয় নম্বরে ভূগোল শাস্ত্র, সাত নম্বরে ইতিহাস শাস্ত্র, আট নম্বরে সাহিত্য জ্ঞান অর্জনের জন্য অধ্যয়ন শুরু করলেন। তাই প্রখর মেধাবী শক্তির অধিকারী হিসেবে তার শিক্ষক গ্রহণের পথ আরো প্রশান্ত করে তুলল। নতুন নতুন বিষয়ে জ্ঞান চর্চার দিকে মনোনিবেশন করলেন বরপীর আব্দুল কাদের জিলানী। তাহলে এখনকার দুনিয়ার মানুষ কয়ভাবে শিক্ষিত হয় আর বরপীর আব্দুল কাদের জিলানী কতভাবে জ্ঞান বিজ্ঞান সকল শাস্ত্রে আল্লাহকে চেনার শাস্ত্র সেটাও তিনি লেখাপড়া করেছেন। নাই লেখাপড়া নাই পড়াশোনা, আর নাই শিক্ষা নাই ভাষা জ্ঞান, সে পীর মশায়ক হয়ে নয়নে লাগে ভারি। তাই শিক্ষা শিক্ষাদান কার্য মূলত যোগ্য উপযুক্ত শিক্ষক মণ্ডলী দ্বারায় সম্পাদিত হয়ে থাকে বরপীর আব্দুল কাদের জিলানীর মতো যারায়। বিভিন্ন শাস্ত্রের জ্ঞানী আর জ্ঞানীগণ সুষ্ঠুভাবে শিক্ষা দানের মাধ্যমে আর শিক্ষার্থী যোগ্য করে তুলতে পারেন সেখানে। এই ব্যাপারে বরপীর হযরত আব্দুল কাদের জিলানী ছিলেন সবচেয়ে ভাগ্যবান ছাত্র মাদ্রাসারই করে। তাই সুযোগ্য শিক্ষক মণ্ডলী সাহসে বিদ্যা শিক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিলেন। যেই সব মনীষীদের কাছে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা পর্যকর্মের তাদের বর্ণনা যায় করে নয়নে লাগে। শিক্ষা কার্য মূল যোগ্য উপযুক্ত শিক্ষক মণ্ডলীর দ্বারায় সম্পাদিত হয়ে থাকে। তাই বিভিন্ন শাস্ত্রের জ্ঞানী জ্ঞানীগণ সুস্পষ্ট ভাবে শিক্ষিত ভাবে মর্যাদার সেই মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে পারেন। এই ব্যাপারেই বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন সবচেয়ে ভাগ্যবান ছাত্র, সুযোগ্য ও শিক্ষক মণ্ডলী সবচাইতে বিদ্যা শিক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। তাই যেসব মনীষীদের কাছে তিনি বিভিন্ন বিষয়ের শিক্ষা দীক্ষা করেছিলেন পর্যায়ক্রমে তাদের নাম বর্ণনা করা হবে। বরপীর কার কাছে কোন জ্ঞানের শিক্ষক, কোন জ্ঞানের গুরু, কোন জ্ঞানের কোন শিক্ষার গুরু বরপীরের কে ছিল, এবার আমি তা বলতে শুরু করব। ইসলামী শিক্ষার ক্ষেত্রে হাদিস শাস্ত্র এক বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী যেসব শিক্ষক মণ্ডলীর নিকট হাদিস শাস্ত্র শিখেছিলেন তাদের নাম আমি বলবো। হাদিস শিখছিলেন, ইসলামী শিক্ষা করেছেন কার কাছে আমি তার নাম বলে দেই। হযরতে মুহাম্মদ ইবনে হাসান তার কাছে শিখিল, তারপরে তে মুক্তার মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ তার উস্তাদ হইয়াছিল, তারপরে আবু বকর এই যে আহমদ ইবনে জাফর হইয়া গেছে নয়নে। জাহিরে এলেমে এলেম হাদিস কোরআন শিখছেন কার কাছে? এক নম্বরে হলেন মোহাম্মদ ইবনে হাসান বাক্কেলানি রহমতুল্লাহ, দুই নম্বরে মুক্তার মোহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ, তিন নম্বরে ছিলেন আবু বকর আহমদ ইবনে মুজাফফর রহমতুল্লাহ, চার নম্বরে ছিলেন হজরতে আবু বারকাত তালহা রহমতুল্লাহ, পাঁচ নম্বরে আবু সাইদ ইবনে আব্দুল করিম রহমতুল্লাহ, ছয় নম্বরে ছিলেন আবু মনসুর আব্দুর রহমান, সাত নম্বরে আব্দুর রহমান ইবনে আহম্মদ, আট নম্বরে আবুল কাসেম ইবনে আহম্মদ জিলান আল ফার্সি রহমতুল্লাহ, নয় নম্বরে হজরত আবু আবদুল্লাহ রহমতুল্লাহ, দশ নম্বরে ছিলেন আবু জাফর ইবনে আহম্মদ ইবনে হুসাইন কারী রহমতুল্লাহ, এগারো নম্বরে ইবনে মাইমুন আল ফার্সি রহমতুল্লাহ, এগারো নম্বরে আবু তালিব আব্দুল কাদির ইবনে আহম্মদ রহমতুল্লাহ। ইবনেটা হচ্ছে তার বাবা ছেলে, বাপ এবং ছেলে, এই জন্য বাপের নাম ছেলের নাম বললাম। আবু আবু ফকর মোহাম্মদ ইবনে মুক্তার রহমতুল্লাহ, এরাও ইসলামের হাদিস কোরআনের শিক্ষক ছিলেন। এইভাবে হযরত আব্দুল কাদের জিলানী শেষে হযরতে আবু মনসুর আব্দুর রহমান
এন ফেরাম রহমতুল্লাহ পুনরনাম বা শেষের দিকে এই ১৫তম মাস্টারের কাছে আমার বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি শিক্ষা নিছেন। ১৮ পাড়া সেবরা মুখস্থ থাকতেও কেন শিক্ষা নিছেন? একজন মানুষের দরকার, মানুষ ছাড়া কোনোদিন হয় না। যতই গর্বে থেকে আলেম হয়ে আসুক, দুনিয়াতে সে একজন মানুষের কাছে তার যেতে হবে। তাই বড়পীর ১৫ জন হাদিস শেখার জন্য নাম বলে দিলাম। শহরিতে পারে নয়নে লাগে, মানব তাই মানব ও সাহিত্যের শিক্ষাগুণের নাম যাব বলিয়া। তৎকালীন সময়ে দুনিয়াবি মাদ্রাসা দুইজন সাহিত্যিক পণ্ডিত এবার গেছে রে হইয়া। এই পণ্ডিত হযরত বড়পীর আব্দুল কাদের জিলানীর আদব সাহিত্যের শিক্ষা দিয়েছিলেন, তাদের দুজনের নাম কি আমি বলবো এখনে। এবার আদব ও সাহিত্যের শিক্ষকের নাম বলবো। বড়পীরকে আদব এবং সাহিত্য ভাষা শিক্ষা দিলেন দুইজন ওস্তাদ। একজন হলেন আবু জাকারিয়া ইবনে ইয়াহইয়া ও তাবেইমি রহমতুল্লাহ। দুই নম্বরে হযরত আবুল খায়ের আহমদ ইবনে মুসলিম রহমতুল্লাহ। এই দুজন ছিলেন আদব এবং সাহিত্যিক শিক্ষা দেওয়ার ওস্তাদ। এবার দর্শন ও ব্যাকরণের শিক্ষকগণের নাম। তাই নিজামিয়া মাদ্রাসায় দর্শন ব্যাকরণ শাস্ত্রের দুজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তারা বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে দর্শন ও ব্যাকরণ শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তাদের নাম আমি বলবো, ব্যাকরণ এবং শাস্ত্র। এক নম্বরে হলেন আবু তাসিম ও সুরুজি আহমদ রহমতুল্লাহ। দুই নম্বরে ছিলেন আবু ইসহাক জামিল ইবনে মান্নাব রহমতুল্লাহ। এবার তাফসির শাস্ত্রের শিক্ষকগণের নাম আমি বলবো পরের ভিডিওতে। তাফসির কয়জনের কাছে শিখলেন আমি তাদের নাম বলবো পরের ভিডিওতে। সবাই আমায় ক্ষমা করবেন আপনাদের জয়পুরা, শেষের নবীর নবীর পরে বড়পীর মুক্তির রাস্তা দেয় দেখায়া। আব্দুল কাদের জিলানি বেলায়েত খাজা মঈনুদ্দিন স্যার পীরে প্রসার করছে ইসলামে। বাসার বন্ধু যদি রাস্তা দিয়ে যায়, দেখা করা যায় না রে ভাই লোকের জ্বালায়। ভালোবাসার মানুষ যদি রাস্তা দিয়ে যায়, মুখটা দেখবো দেখার কোন শক্তি হয় না তাই। লোকে যত দেয় না বাবা দেখি আরে আরে, পলকে পার হইয়া যাব ফুলছে রাতের ঘাটে। ভালোবাসার আরেক নাম ভালোবাসার আরেক নাম হয় মোহাম্মদ রাসুল। ভালোবাসার আরেক সার্থ ফুটাইছে ফুল রে নয়নে লাগে যারে তারে নিকল পাশরি। তারে নিকল পাশরি